শীতে ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। এ সময় অনেকেরই ঠোঁট শুষ্ক থাকে এবং ফেটে যায়। শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ার ফলে আমাদের ঘাম কম হয়, ফলে সিবেসিয়াস গ্রন্থি থেকে বেরিয়ে আসা তেলতেলে পদার্থ শরীরের চামড়ায় ঠিকমতো ছড়িয়ে পড়তে পারে না। শরীরের শুকনো জায়গা কুচকে গিয়ে ফেটে যায়। শরীরের অন্য জায়গার তুলনায় আমাদের ঠোঁটের চামড়া পাতলা হয়ে থাকে। তাছাড়া ঠোঁটের অবস্থান নাকের ঠিক নিচে থাকার জন্য নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে আসা গরম বাতাস ঠোঁট দুটোকে আরও শুকিয়ে দেয়, যার কারণে শরীরের অন্য জায়গার তুলনায় ঠোঁট বেশি ফাটে। এছাড়া ঠোঁট ফাটার আরও কারণ হলো কড়া সূর্যের আলোয় বেশিক্ষণ থাকা, অ্যালার্জি, থাইরয়েডের সমস্যা এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাব। ঠোঁট কাটা ঠেকাতে অনেকেই চ্যাপস্টিক আর লিপ বাম ব্যবহার করে। এসব উপাদান হয়তো সাময়িক স্বস্তি দেয়, তা কিন্তু দীর্ঘমেয়াদী সমাধান নয়। লিপ বাম বা চ্যাপস্টিকের বিকল্প হিসেবে প্রাকৃতিক উপায়ে ঠোঁট ফাটা প্রতিরোধ করতে পারে। প্রতিকার: ঠোঁট ফাটা ঠেকাতে নারিকেল তেল ও অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা ঠোঁটের শুষ্কতা দূর করে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীর ও ঠোঁটের ত্বকে আর্দ্রতা বজায় থাকবে, ফলে ঠোঁট শুষ্ক থাকবে না এবং ঠোঁট ফাটার সম্ভাবনা কমে যাবে। অনেকেই স্বভাববশত রুক্ষ ঠোঁট কিছুক্ষণ পরপর জিভ দিয়ে ভিজিয়ে রাখেন, চামড়া উঠলে নখ দিয়ে তোলে। এটা থেকে বিরত থাকতে হবে। ভিটামিন বি এর অভাবও রুক্ষ ঠোঁটের কারণ হতে পারে, তাই বেশি করে শাকসবজি খেতে হবে। ঠোঁট নরম রাখতে ভিটামিন বি খেতেই হবে। সতর্কতা: ঠোঁট কামড়ানো এবং ঠোঁট চষার ক্ষেত্রে ঠোঁটের প্রদাহজনিত রোগগুলোর একটি হল এক্সফোলিয়েটিভ চেলাইটিস। চেলাইটিস বলতে ঠোঁটের প্রদাহ বা জ্বালা পোড়া বোঝায়। এ রোগের ক্ষেত্রে ঠোঁটের উপরের চামড়া বা মিউকাস মেমব্রেন শুকিয়ে যায় এবং উঠে যায়। স্থানটি ক্ষতস্থানের মতো দেখা যায়। ক্ষতস্থান শুকানোর পর রোগী মনে করে সুস্থ হয়ে উঠেছে, ঠিক এমন সময় আবার ঠোঁটের চামড়া উঠতে থাকে। এ কারণে কখনোই ঠোঁট কামড়াবেন না অথবা ঠোঁট চুষবেন না। আমাদের দেশে শীত চলে এসেছে, কাজেই আমাদের সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে। আশা করি কীভাবে ঠোঁট ফাটা থেকে পরিত্রাণ পাবেন আমাদের ভিডিও থেকে বুঝতে পেরেছেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।